হামাস নেতা ইসমাইল হানিয়ের তিন ছেলে, চার নাতি-নাতনির পর এবার ইসরায়েলি হামলায় প্রাণ দিতে হলো তার বোনকেও। ফিলিস্তিনের গাজা সিটির সাথী ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ের এক বোন নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আরও 10 জন নিহত হয়েছেন। মঙ্গলবার পশ্চিম গাজা শহরে ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়ে পরিবারের সদস্য। তবে এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত এপ্রিলে হানিয়ের তিন ছেলেকে হত্যা করে ইসরায়েলি বর্বর বাহিনী। হামাসের ভাষ্য মতে, ওই হামলায় ইসমাইল হানিয়ের চার নাতি-নাতনিও নিহত হয়। এর আগে গত বছরের 16 নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ের বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আজকের হামলায় হানিয়ের কোন বোন নিহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে গাজায় জল, স্থল ও আকাশ পথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি হায়নার দল। 8 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি নৃশংসতায় ফিলিস্তিনের গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। ইসরায়েলি আগ্রাসনের জেরে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা উপত্যকাটির বাসিন্দাদের জন্য ত্রাণ কার্যক্রমও চরমভাবে ব্যাহত হচ্ছে। এমনকি ত্রাণ নিতে যাওয়া নিরীহ ফিলিস্তিনিদেরকেও হতে হয়েছে ইসরায়েলি সেনাদের হামলা শিকার। গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লাগাতার হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ধ্বংস হয়ে গেছে। হামাসকে নির্মূল যুদ্ধের নামে ইসরায়েল গত 8 মাসে 37,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি এই আগ্রাসন গাজায় সৃষ্টি করেছে চরম মানবিক বিপর্যয়। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে 20 লাখেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পালিয়ে বেড়াচ্ছে গাজার এ প্রান্ত থেকে ও প্রান্তে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। কিন্তু এত বর্বরতার পরেও হামাস ধ্বংসের লক্ষ্যে বেশি দূর এগুতে পারেনি বর্বর ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী। ইসরায়েলের সব আগ্রাসনের পেছনে একজন ব্যক্তিরই নাম উঠে আসছে বারবার, আর তা হল নেতানিয়াহু। তার এমন হঠকারী সিদ্ধান্তের কারণেই গাজাসহ পুরো মধ্যপ্রাচ্যে বিরাজ করছে অস্থিরতা।